হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি সাফাল। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ধনেপাতার চাটনি। শীতের সকালে গরম গরম রুটি বা ভাতের সাথে খেতে এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে। চলো বানানো যাক। আমি এখানে কী নিয়েছি তোমাদেরকে দেখা দিচ্ছি। এখানে আমি ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি টমেটো কুচু, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর নারিকেল দিয়ে মিক্সিং জারে নিয়ে নুন আর খানিকটা মিষ্টি নিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে তারপর বলে ঢেলে ওখানে আমি দিয়ে দেবো লেবু, লেবুর রসটা দিয়ে দিব, তার দিয়ে দিব খানিকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গার্নিশের জন্য আমি কিছুটা নারিকেল কুচি উপর দিয়ে একদম গার্নিশ করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসি এক নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের জন্য এখানেই টাটা।